অবহেলিত প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে প্রবীণ নাগরিক স্বাস্থ্য কেন্দ্র চালাচ্ছেন গোপালনগর ঐক্যদানের সদস্যরা বয়স বাড়ার সাথে সাথে অনেক পরিবারে অবহেলিত হচ্ছেন প্রবীণ নাগরিকেরা সন্তানেরা ভুলে যাচ্ছেন বাবা মায়ের অবদান ফলে জীবন সায়নে পৌঁছে চরম প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাদের ধনী দরিদ্র স্বল্প শিক্ষিত বা উচ্চশিক্ষিত ক্রমে এই ব্যাধি ছড়িয়ে পড়ছে সর্বত্র কথা মাথায় রেখে ওই সকল প্রবীণ মানুষদের পাশে দাঁড়াতে এক অভিনব প্রয়াস গোপালনগরের স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যতান সোসাইটির সংগঠনের সদস্যরা গড়ে তুলেছেন নাগরিক স্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্রে প্রায় সমস্ত রকম চিকিৎসার সাথে ওষুধ দেয়া হয় প্রবীণ ব্যক্তিদের শুধু প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য পরিষেবাই নয় সংগঠনের পক্ষ থেকে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান সহ নানান সমাজ কল্যাণমূলক কাজও করা হয় এ বিষয়ে এদিন একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সকালে একটি পদযাত্রার আয়োজন করেন সংগঠনের সদস্যরা দু সালে আমরা কেন্দ্রীয় সরকারের অন্ধত্ব দূরীকরণ প্রকল্পের মাধ্যমে আমরা চোখের ছানি অপারেশন দিয়ে শুরু ওষুধপত্র যতটা পারি আমরা আমরা প্রায় নাইনটি পার্সেন্ট ওষুধ দিতে পারি সমস্ত ওষুধটাই এখান থেকে আমরা সামাজিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরে কিছু প্লাকার্ড করেছেন আমরা সেগুলো নিয়ে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্র থেকে হাঁটতে হাঁটতে গোপালনগর বাজারটা পরিক্রমা করবো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর